নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করব। শুধুমাত্র যে 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটা বলা ভুল হবে, প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, এক নম্বরে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দি অনুবাদ করে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মুন্সি প্রেমচাঁদ। পরের কোয়েশ্চেন কী বলেছে, দু নম্বরের কোয়েশ্চেন, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1872 খ্রিস্টাব্দে। তিন নম্বরের কোশ্চেন কী বলেছে, ইউরোপে ক্রীড়া ইতিহাস চর্চা শুরু হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1970 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী বলেছে আমাদের চার নম্বরের কোশ্চেন, ইকোলজিক্যাল ইম্পেলিজম লিখেছেন, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার আলফ্রেড ক্রসবি। পরের কোশ্চেন কী বলেছে, পাঁচ নম্বরের কোশ্চেন, ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1792 খ্রিস্টাব্দে। ছ নম্বরের কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়, অ্যান্সার হবে 5ই জুন 1974 খ্রিস্টাব্দে। সাত নম্বরের কোশ্চেন, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1960 থেকে 70-এর দশকে। আট নম্বরের কোশ্চেন, সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পান তার নাম হচ্ছে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পথের পাঁচালি। পরের কোশ্চেন কী বলেছে আমাদের ন নম্বরের কোশ্চেন, বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হলো, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বেঙ্গল গ্যাজেট। তো দেখো, পরের কোশ্চেন কী বলেছে আমাদের দশ নম্বরের কোশ্চেন, ভারতের চিপকো আন্দোলন ছিল, অ্যান্সার হবে খয়ের আচার পরিবেশ আন্দোলন। এগারো নম্বরের কোশ্চেন, নবান্ন নাটকটি রচনা করেন, অ্যান্সার হবে খয়ের আচার বিজন ভট্টাচার্য। বারো নম্বরের কোশ্চেন, প্রথম নির্বাক চলচ্চিত্র হল, অ্যান্সার হবে খয়ের আচার রাজা হরিশ্চন্দ্র। পরের কোশ্চেন তেরো নম্বরের কোশ্চেন, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়, অ্যান্সার হবে খয়ের আচার বঙ্গদর্শন পত্রিকায়। পরের কোশ্চেন কী বলেছে, চোদ্দো নম্বরের কোশ্চেন, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের। পনেরো নম্বরের কোশ্চেন, রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি ছিলেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার এডউইন লুটিয়েন। পরের কোশ্চেন কী বলেছে, ষোলো নম্বরের কোশ্চেন, কলহনের রাস্তরঙ্গিনের ইতিহাস অন্তর্গত হবে, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার স্থানীয় ইতিহাসের। পরের কোশ্চেন সতেরো নম্বরের কোশ্চেন, কথাকলি নৃত্য কোন অঞ্চলের নৃত্য, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কেরলের নৃত্য। পরের কোশ্চেন আঠেরো নম্বরের কোশ্চেন কী বলেছে, দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটির লেখক হলেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মহাত্মা গান্ধী। উনিশ নম্বরের কোশ্চেন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ইংরেজরা। কুড়ি নম্বরের কোশ্চেন, ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা জনক, এর অ্যান্সার হবে আমাদের গোয়ার অ্যান্সার রণজিৎ গুহ। একুশ নম্বরের কোশ্চেন, ইতিহাস বিদ্যাকে অনন্য বিদ্যা চর্চার জননী বলে অভিহিত করেছেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার জি এম ট্রেভেলিয়ান। বাইশ নম্বরের কোশ্চেন, পৃথিবীর প্রাচীন খেলার নাম কি, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মানাকালা। তেইশ নম্বরের কোশ্চেন, বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম বের হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রবাসী পত্রিকায়। পরের কোশ্চেন কী বলেছে, চব্বিশ নম্বরের কোশ্চেন, ভারতের ক্রিকেটের ইতিহাস সংক্রান্ত গ্রন্থ টোয়েন্টি টু ইয়ার টু ফ্রিডম এর রচিত, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বরিয়া মজুমদার। পঁচিশ নম্বরের কোশ্চেন কী বলেছে, প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় কোন দেশে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গ্রিস। ছাব্বিশ নম্বরের কোশ্চেন, প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হলো, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সোমপ্রকাশ। সাতাশ নম্বরের কোশ্চেন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার আত্মজীবনী। আঠাশ নম্বরের কোশ্চেন, সোমপ্রকাশ ছিল একটি, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সাপ্তাহিক পত্রিকা। উনত্রিশ নম্বরের কোশ্চেন, ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন উক্তিটি করেছেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ইএইচ কার। তিরিশ নম্বরের কোশ্চেন, সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সবকটি ঠিক, অর্থাৎ আমাদের সরকারি আধিকারিকের প্রতিবেদনও থাকে, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিবেদন থাকে, গোয়েন্দা বিভাগের প্রতিবেদন থাকে এবং পুলিশ বিভাগের নথিপত্র থাকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ঘয়ের অ্যান্সার সম্পূর্ণ মানে সবকটাই ঠিক। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো, একত্রিশ নম্বরের কোশ্চেন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার চলচ্চিত্রের সঙ্গে। বত্রিশ নম্বরের কোশ্চেন, ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত, অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পরিবেশের। ঠিক আছে, পরিবেশের ইতিহাস চর্চার বিষয়। তেত্রিশ নম্বরের কোশ্চেন, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সরকারি নথিপত্র। চৌত্রিশ নম্বরের কোশ্চেন, বাংলার নবশূদ্র আন্দোলনের ইতিহাস, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সামাজিক ইতিহাস চর্চার বিষয়। পঁয়ত্রিশ নম্বরের কোশ্চেন, সরকারি মহাফেজখানায় পাওয়া যাবে, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সরকারি আধিকারিকের প্রতিবেদন, সরকারি আধিকারিকদের প্রতিবেদন। ঠিক আছে, ছত্রিশ নম্বরের কোশ্চেন, মেয়েকে লেখা পিতার পত্রটির লেখক, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার জওহরলাল নেহরু। সাঁইত্রিশ নম্বরের কোশ্চেন, ভারতীয় চলচ্চিত্র জনক বলা হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দাদা সাহেব ফালকেকে বলা হয়। আটত্রিশ নম্বরের কোশ্চেন, কলকাতায় প্রতিষ্ঠিত গথিক স্থাপত্যের প্রথম নিদর্শনটি হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হাইকোর্ট। উনচল্লিশ নম্বরের কোশ্চেন,
বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হলো অ্যান্সার ব্যাখ্যার অ্যান্সার দিকদর্শন। 40 নম্বরের কোশ্চেন, সোমপ্রকাশ পত্রিকাটির প্রকাশক হলেন অ্যান্সার ব্যাখ্যার অ্যান্সার দ্বারকনাথ বিদ্যাভূষণ। 41 নম্বরের কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অ্যান্সার ব্যাখ্যার অ্যান্সার 5ই জুন। 42 নম্বরের কোশ্চেন, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? অ্যান্সার ব্যাখ্যার অ্যান্সার পর্তুগিজদের কাছ থেকে। তো দেখো, এবার আমি একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো, এইগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, জীবনের ঝরা পাতা কোথায় প্রথম প্রকাশিত হয়? তোমাদের মাথায় রাখতে হবে যে জীবনের ঝরা পাতা এটি লিখেছিলেন হচ্ছিল সরলা দেবী চৌধুরানী। এটা একটি আত্মজীবনীমূলক গ্রন্থ, ঠিক আছে? এটি প্রথম প্রকাশিত হয় দেশ পত্রিকায় ১৯৪৫ থেকে ১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত। 2 নম্বরে কোশ্চেন, ব্রহ্মিকা শাড়ি পরার পদ্ধতি সূত্রপাত কোথা থেকে শুরু হয়? তোমাদের মাথায় রাখতে হবে জোড়া সাঁকো ঠাকুর পরিবারে, ঠিক আছে? জোড়া সাঁকো ঠাকুর পরিবারে এই ব্রহ্মিকা শাড়ি পরার পদ্ধতির সূত্রপাত হয়েছিল, ঠিক আছে? 3 নম্বরে কোশ্চেন, বেঙ্গল স্কুল অফ আর্ট কে প্রতিষ্ঠা করেন? বেঙ্গল স্কুল অফ আর্ট প্রতিষ্ঠা করেন অবনীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর। 3 দাগের কোশ্চেন হবে, ঠিক আছে? অবনীন্দ্রনাথ ঠাকুর হবে। 4 নম্বরে কোশ্চেন, জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? এর আনসার হবে জাতীয় মহাফেজখানা অবস্থিত দিল্লিতে, দিল্লিতে। 5 নম্বরে কোশ্চেন, গথিক স্থাপত্য রীতি নিদর্শন কি? এর অ্যান্সার হবে আমাদের হাইকোর্ট। কী হবে? হাইকোর্ট লিখলে হয়ে যাবে, ঠিক আছে? 6 নম্বরে কোশ্চেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি? ঠিক আছে, এর অ্যান্সার হবে নেশন ইন মেকিং, নেশন NATION, নেশন ইন IN, ইন মেকিং MAKING। বা তোমরা বাংলায়ও লিখতে পারো নেশন নয়কার তালব সন আর নেশন ইন হস্যই আর নয় ইন মেকিং, ময়কার কয় অনুসারে কিং, মেকিং, ঠিক আছে? পরে কোশ্চেন, 7 নম্বরে কোশ্চেন, ছেড়ে আসা গ্রাম কোন ধরনের সাহিত্য? এর অ্যান্সার হবে স্মৃতিকথামূলক সাহিত্য, স্মৃতিকথামূলক সাহিত্য। 8 নম্বরে কোশ্চেন, হকির জাদুকর কাকে বলা হয়? হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে, ধ্যান ধৈর্য বলা একান্না, ধ্যান চাঁদ চয়কার দ, ধ্যানচাঁদকে বলা হয়। 9 নম্বরে কোশ্চেন, বঙ্গমাতা ছবিটি কার আঁকা? বঙ্গমাতা ছবিটি আঁকা হচ্ছিল আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের, অবনীন্দ্রনাথ ঠাকুরের। 10 নম্বরে কোশ্চেন, কেশরী ও মারাঠা কার পত্রিকা? কেশরী ও মারাঠা পত্রিকা হচ্ছিল বাল গঙ্গাধর তিলকের পত্রিকা, বাল গঙ্গাধর তিলক। 11 নম্বরে কোশ্চেন, সাহিত্য সম্রাট কাকে বলা হয়? এর অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়। 12 নম্বরে কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কি? এর অ্যান্সার হবে জীবন স্মৃতি, বর্গে জয়দীর্ঘী বন জীবন স্মৃতি, দন্তে স্বয় ময়রী মৃত্যি তহসী, জীবন স্মৃতি, দন্তে স্বয় ময়রী তহসী। ওকে, পরে কোশ্চেন, 13 নম্বরে কোশ্চেন, চলচ্চিত্রের প্রথম প্রকাশ কোথায় হয়েছিল? চলচ্চিত্রের প্রথম প্রকাশ কোথায় হয়েছিল? অ্যান্সার হবে 1895 খ্রিস্টাব্দে প্যারিসের লুমিয়ের ভ্রাতৃদ্বয়। বুঝতে পারছো, এরা কিন্তু প্রথম আমাদের চলচ্চিত্রটা প্রকাশ করেছিল। বুঝলে আমি কী বলেছি? প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। 14 নম্বরে কোশ্চেন, সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? এর নাম হচ্ছিল জীবনের ঝরা পাতা, জীবনের ঝরা পাতা। বুঝতে পারছো? আমাদের পরের কোশ্চেন কী বলেছে, 15 নম্বরে কোশ্চেন, বিজ্ঞানের ইতিহাস গ্রন্থের লেখককে? এর অ্যান্সার হবে হিউওয়েল, হয়সি হস্য উ অন্তস্তা একার আল্লা। পরের কোশ্চেন, তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে, 16 নম্বরে কোশ্চেন, ভারতবর্ষে কবে থেকে জনগণনা শুরু হয়? এর অ্যান্সার হবে 1871 থেকে 1872 খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের প্রথম জনগণনা শুরু হয়। তোমরা 1871 খ্রিস্টাব্দ লিখবে, ঠিক আছে? এটা লর্ড মেয়র সময় হয়েছিল। 17 নম্বরে কোশ্চেন, CSIR এর পুরো নাম কি? এর অ্যান্সার হবে কাউন্সিল অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। 17 নম্বরে কোশ্চেন, মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন? এর অ্যান্সার হবে অর্জুন সুব্রমিয়াম। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, 18 নম্বরে কোশ্চেন তো হয়ে গেল, 19 নম্বরে কোশ্চেন, বন্দে মাতরম পত্রিকার সম্পাদককে? অ্যান্সার হবে শ্রী অরবিন্দ ঘোষ, শ্রী
অরবিন্দ ঘোষ। 20 নম্বরের কোশ্চেন, দি সি অ্যারাউন্ড আস বইটি লেখককে, এর অ্যান্সার হবে রাসেল কার্সন। রয়কার দন্তে সয়কার ল রাসেল কার্সন, কয়াকার রকার সন দন্তে সন কার্সন। ঠিক আছে, পরে কোশ্চেন 21 নম্বরের কোশ্চেন, কী বলেছে আন্তর্জাতিক নারী বর্ষ কবে পালিত হয়, অ্যান্সার হবে 8ই মার্চ 1914 খ্রিস্টাব্দে। 1914 খ্রিস্টাব্দে 8ই মার্চ প্রথম আন্তর্জাতিক নারী বর্ষ রূপে পালন করা হয়। 22 নম্বরের কোশ্চেন, বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন, এর অ্যান্সার হবে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের কোশ্চেন কি বলেছে, 23 নম্বরের কোশ্চেন, হিস্ট্রি ফ্রম ব্লু, এর অ্যান্সার হবে মার্কাস, MARCUS। ঠিক আছে, রেডিগার, RED, বুঝতে পারছো এর নামটা হবে। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, 24 নম্বরের কোশ্চেন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়, অ্যান্সার হবে মহাফেজখানাতে, যেটি দিল্লিতে অবস্থিত। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, 25 নম্বরের কোশ্চেন, রাজতরঙ্গিনী গ্রন্থে প্রাচীন ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে, এর অ্যান্সার হবে আমাদের কাশ্মীরের ইতিহাস বর্ণিত আছে। 26 নম্বরের কোশ্চেন, দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো, অ্যান্সার হবে চিপকো আন্দোলন, সাইল্যান্ড ভ্যালি আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলন। 27 নম্বরের কোশ্চেন, বঙ্গীয় নাট্যশালার ইতিহাস কে লেখেন, এর অ্যান্সার হবে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট সলভ করিয়েছি। 28 নম্বরের কোশ্চেন, নিম্নবর্গের ইতিহাস চর্চাকারী কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো, এর অ্যান্সার হবে আমাদের রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়। ঠিক আছে, 29 নম্বরের কোশ্চেন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন, তো দেখো এর অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের কোশ্চেন কী বলেছে, 30 নম্বরের কোশ্চেন, সোমপ্রকাশ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়, এর অ্যান্সার হবে সোমপ্রকাশ লিখেছেন দ্বারকনাথ বিদ্যাভূষণ, এটি 1858-র 15ই নভেম্বর প্রকাশিত হয়েছিল। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, 31 নম্বরের কোশ্চেন, যে কোন বছর ভারতের রেলপথ প্রবর্তন হয়, এর অ্যান্সার হবে 1853 সালে লর্ড ডালহৌসির আমলে কিন্তু রেলপথ প্রবর্তন হয়েছিল। 32 নম্বরের কোশ্চেন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম হলো 70 বৎসর, 70 বৎসর। বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এবার আমি তোমাদের সংক্ষিপ্ত ধর্ম প্রশ্নগুলো দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের রয় মার্টিনের বই আছে, খুব ইম্পর্টেন্ট বই। এবার তোমাদের আমি 4 নম্বরের বা 8 নম্বরের বড় প্রশ্ন দেখাবো, এই চ্যাপ্টার থেকে কিন্তু 4 নম্বরে আসার চান্স খুবই বেশি এবং 2 নম্বরে 1 নম্বরে আসার চান্স খুবই বেশি। যেমন ফার্স্ট কোশ্চেন আছে, বিপিনচন্দ্র পাল 70 বৎসর আত্মজীবনীতে কী ব্যাখ্যা করেছেন, এটা কিন্তু পড়ে যাবে। 2 নম্বরের কোশ্চেন, আধুনিক ভারতের ইতিহাসে উপাদান হিসেবে সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী, ঠিক আছে, জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো। 3 নম্বরের কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, আধুনিক ভারতের ইতিহাস চর্চার সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো, ঠিক আছে। তার সঙ্গে 6 নম্বরের কোশ্চেন পড়ে যাবে, আধুনিক ভারতের খেলাধুলার ইতিহাস চর্চা সম্পর্কে লেখো। 7 নম্বরের কোশ্চেন, আধুনিক ইতিহাস চর্চা কীভাবে বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে, এটাও পড়ে যাবে তোমরা। 10 নম্বরের কোশ্চেন কী আছে, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা অসুবিধা কী, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 12 নম্বরের কোশ্চেন, নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো, এটাও তোমরা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা কিন্তু নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য এটা পড়ে যাবে, যেটা আমাদের 13 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। তো দেখো 17 নম্বরের কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট আছে, আধুনিক ইতিহাস চর্চার খেলার ইতিহাসের গুরুত্ব কী, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, তো এটাও পড়ে যাবে। 18 নম্বরের কোশ্চেনটা, আধুনিক ভারতের ইতিহাস উপাদান হিসেবে সংবাদপত্র ও সাময়িক পত্রের ভূমিকা লেখো, ঠিক আছে। তারপর তোমরা 22 নম্বরের কোশ্চেনটা পড়ে যাবে, আধুনিক ভারতের ইতিহাস চর্চা নারী ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো। 23 নম্বরের কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো। আমি যে কোশ্চেনগুলো মুখে বলেছি এই কোশ্চেনগুলো যদি তোমরা ভালো করে পড়তে পারো, আমি বলতে পারি 100% তোমরা ইতিহাসে 90%-এর উপরে নম্বর পাবে। প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।